শুরুতেই ধাক্কা, টিকাকরণের লক্ষ্যমাত্রা পূরণ থেকে যাচ্ছে একটা বড় ঘাটতি। কি সেই ঘাটতি? না, ঘাটতি পূরণে সেন্টার পিছু টিকা গ্রহণকারীর সংখ্যা প্রথম দিন 100 থাকলেও রবিবার কিন্তু সেটা বাড়িয়ে 120, সোমবার সেটা 200 করা হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু সমস্যাটা মেটেনি, উত্তরোত্তর যে ঘাটতি সেই ঘাটতিটা কিন্তু বেড়েছে। স্বাস্থ্যকর্মীরা যেটা দাবি করছেন, কোউইন অ্যাপে সমস্যা দেখা যাওয়াতেই বিঘ্নিত হচ্ছে কিন্তু এই পরিষেবা। ঘাটতি জায়গাটা ঠিক কি এবং কোথায় কোথায় সমস্যা হচ্ছে এই মুহূর্তে এই টিকাকরণ পদ্ধতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা অবশ্যই জানব। তার আগে আমরা একটুখানি শুনে নেব। আজকে ওরা 200 জনের একটা লিস্ট প্রিপেয়ার করে দিয়েছে, টার্গেট হচ্ছে 100, তো সেখানে ওই 65% মতো হচ্ছে আর কি। ওই সেমই প্রবলেম, একই প্রবলেম, যে কেউ জানেনি, কেউ মেসেজ পায়নি বা মেসেজ পেলে এমন সময় পেয়েছে তখন সে আসতে পারছে না। হ্যাঁ, এই ধরনের ব্যাপার হচ্ছে। তারপরে রিকোয়েস্ট করতে হচ্ছে, রিকোয়েস্ট করলে কেউ বলছে যে কেন আমি কি পরের দিন নিতে পারবো না, আমার যে একবার নাম আসলো মানে আমি যদি আজকে না আসতে পারছি তাহলে আপনারা কি পরে দেবেন না। এই দ্বিধা কিছু কিছু ডাক্তারদের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হয়তো এটা ঠিক যে আজকে এই অবস্থাতে আমরা ট্রায়াল হয়তো সম্পূর্ণ করা যায়নি, কিন্তু এটাও ঠিক যে আজকে সরকার পক্ষ থেকে যে ভ্যাকসিনটা আমাদের দিচ্ছে কোভিশিল্ড, সেটা ইংল্যান্ডে বহু মাস ধরে তার ট্রায়াল হয়েছে। চিকিৎসকদের বক্তব্য আপনাদেরকে শোনালাম। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, মৈত্রী ভট্টাচার্য। মৈত্রীর কাছে একেবারে সরাসরি চলে যাব আমি এই মুহূর্তে। মৈত্রী, এই মুহূর্তে কিন্তু বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে, টিকাকরণ পদ্ধতি ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে, এবং যেটা আমরা জানতে পাচ্ছি কোউইন অ্যাপের ক্ষেত্রে এই সমস্যা দেখাতেই কিন্তু এই স্বাস্থ্য পরিষেবার বিঘ্নিত হচ্ছে। কোথায় ঠিক সমস্যাটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখো সঞ্চিতা, দুটো জায়গায় মূলত সমস্যা হচ্ছে। আচ্ছা, প্রথম একটা সমস্যা হচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু এই কোভিশিল্ড বা কোভিড ভ্যাকসিন যাই আসুক তা নিয়ে কিন্তু দ্বিধা এখনো রয়ে গেছে মানুষের। এবার সেই দ্বিধা কাটিয়ে ওঠানোর জন্য যথাযথ কাউন্সিলিংও চলছে। এবার কিন্তু সেই কাউন্সিলিং চলার মাঝেই শুরু হয়েছে অন্য আরেকটা সমস্যা, সেটা হচ্ছে কোউইন পোর্টাল, অর্থাৎ যে পোর্টাল ছাড়া ভ্যাকসিনেট করাই যাবে না সেই পোর্টালের সমস্যা। এখনো পর্যন্ত 3 দিন আমাদের রাজ্য সহ গোটা দেশে ভ্যাকসিনেশন হয়েছে, শনিবার অর্থাৎ প্রথম দিন যেদিন ছিল, তারপর সোমবার এবং মঙ্গলবার। এই দুদিনেই দেখা যাচ্ছে যে যা লক্ষ্যমাত্রা ছিল, প্রথম দিনের লক্ষ্যমাত্রা ছিল 20,700, সেখানে প্রথম দিন টিকা নিয়েছিলেন 15,707 জন। দ্বিতীয় দিনে যেখানে 100 জনের জায়গা যাতে টিকাকরণের টিকা যারা নেবেন তাদের সংখ্যাটা বাড়ে, তাই জন্য দ্বিতীয় দিনে ডাকা হয়েছিল 120 জনকে, সেখানেও লক্ষ্যমাত্রা তো পূরণ হয়নি, বরঞ্চ আগের দিনের থেকেও কম হয়েছে। সেদিন হয়েছে 14,110। তারপরের দিন কিন্তু 13,000, অর্থাৎ গতকাল 200 জনকে ডাকা হয়েছিল, সেখানে কিন্তু 13,000-এর কোঠায় 13,600+ হচ্ছে ভ্যাকসিনেশন, অর্থাৎ তারা নিয়েছেন ভ্যাকসিন। সমস্যাটা কোথায় হচ্ছে? মূলত দু জায়গায় সমস্যাটা হচ্ছে। এক হচ্ছে গোটা ব্যবস্থাটাই যেহেতু অনলাইনে চলছে এবং কোউইন পোর্টাল এখনও ঠিকভাবে কাজ করছে না। গতকাল অর্থাৎ তৃতীয় দিনে টিকাকরণের দিনও কিন্তু বেলা 3টার পর থেকে কোউইন পোর্টাল কার্যত কাজ করেনি, ফলে যারা টিকা পাচ্ছেন বা যারা টিকা পাবেন তাদের যে তালিকা তৈরি হচ্ছে তাদের মধ্যে SMS সবাই পাচ্ছেন না, কারণ তাদেরকে জানানোই যাচ্ছে না, তারা জানতেই পারছে না যে কবে টিকাটা তারা পাবে। এবার র্যান্ডমাইজ এই চুজটা করা হচ্ছে, যেদিন টিকা সেই দিন সকালে কিন্তু সেই তালিকাটা পাচ্ছেন হচ্ছে টিকা বা ভ্যাকসিনেটিং অফিসার যারা, তারা যখন ভোরবেলা তালিকা মিলিয়ে দেখে যারা টিকা পাবেন তাদেরকে ফোন করছেন, তারা কেউ হয়তো বাইরে রয়েছেন, কেউ হয়তো তাদের মধ্যে একটু দ্বিধা রয়েছে যে এই কয়েক ঘন্টার নোটিশে আমাকে টিকা নিতে হবে, সেক্ষেত্রে তার এই প্রশ্নটা আসছে। আমরা অনিমা ম্যাডামের বক্তব্য শুনছিলাম যে তারাও এটা ফেস করেছেন, যে সবাই বলছে যে আমি আজকে এটা কেনা নিতে পারলে কি আমি পরে পাবো না, এটারও কিন্তু উত্তর নেই। ফলে এই গোটা ব্যবস্থাটা যা পরিস্থিতি তৈরি হয়েছে তার ফলে কিন্তু অত্যন্ত জটিল একটি পরিস্থিতি তৈরি হয়েছে। স্বাস্থ্যকর্তারা যেটা বলছেন যে কোউইন পোর্টালের, যেহেতু কোউইন পোর্টালের পুরোটাই এখন অনলাইনে হবে এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বলে দিয়েছে যে অফলাইনে কোনোভাবেই টিকাকরণ করা যাবে না, ফলে তারা পড়ছেন সমস্যায়, কারণ পুরোটা অনলাইনে হচ্ছে না, মানে অনলাইনে তো পুরোটা হচ্ছে না, করা যাচ্ছে না, কারণ পোর্টালের সমস্যা।
এদিকে তারা অফলাইনেও কর্মীদের ডেকে এনে যে টিকা দেবেন সেটাও তারা করতে পারছে না। এই জটিলতার জন্যই কিন্তু টিকার এখানেই তোমার কাছে আমার প্রশ্ন, যেটা তুমি বলছো যে মূলত দুটো জায়গায় সমস্যা হচ্ছে, এক কোথায় সমস্যা না কোউইন পোর্টাল সেটা ঠিক করে কাজ করছে না। আমরা আগে আলোচনা করেছি যে এই পোর্টাল যদি কাজ না করে, নাম যদি নথিভুক্ত না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু টিকাকরণের যে তালিকায় নাম থাকা বা হঠাৎ করে কেউ টিকা নিতে চলে যেতে পারবেন না, একটা সিস্টেম রয়েছে। তো কোউইন পোর্টাল কাজ করছে না, হঠাৎ করে জানতে পারছেন, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে যারা তালিকায় রয়েছেন তারা কি করে জানতে পারবেন, এবং এই সমস্ত মানুষজনকে তাহলে টিকাকরণের জায়গায় কিভাবে আনা যাবে, এর বিকল্প পদ্ধতি বা প্ল্যান বি হিসেবে কি কিছু ভাবা হয়েছে? মৈত্রী, এটা আমার এক নম্বর প্রশ্ন তোমার কাছে, পরের প্রশ্নটা পরে করছি, এটার উত্তর যদি তুমি আমাদেরকে দাও। দেখো প্ল্যান বি, সঞ্জিতা, টিকাকরণের ক্ষেত্রে যেটা হয়েছে এই প্ল্যান বিটাই কিন্তু করা হচ্ছে, যে ফোন করা হচ্ছে, যে অফলাইন মোডে তাদেরকে প্রত্যেককে টেলিফোন করে বলা হচ্ছে যে আসুন, এবং এই প্ল্যান বি হিসাবে কিন্তু 100 জনের জায়গায় 200 জনকে করা হচ্ছে, যে 200 জনের তালিকা বের করে তাদেরকে ফোন করা, যে তাদের মধ্যে যাতে ম্যাক্সিমাম টার্ন আউট হয়। কিন্তু ধরো যদি 100 জনকে ডাকা হলে আগেরবার 75% এসেছিল, কিন্তু গতকাল দেখা গেল যে সেক্ষেত্রে প্রায় 200 জনকে ফোন করা হয়েছিল, কিন্তু তাতেও সংখ্যাটা কিন্তু যে ডিজায়ারেবল সংখ্যায় পৌঁছানোর কথা ছিল সেটা কিন্তু পৌঁছায়নি। ফলে প্ল্যান বিও কিন্তু এখানে যে খুব একটা কার্যকরী হচ্ছে তা কিন্তু নয়। স্বাস্থ্যকর্তারা বলছেন যে তারা স্বাস্থ্য মন্ত্রককে জানিয়েছেন, তারা বারবার জানাচ্ছেন, এবং এই সমস্যা কিন্তু শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা দেশে কিন্তু এই সমস্যা হচ্ছে, বিভিন্ন স্টেট কিন্তু তাদের এই কনসার্নটা রেজ করছেন। তার কারণ তারা অফলাইনে কারা কারা পাবেন, কিভাবে পাবেন তারা সেটা জানেন না, অনলাইন মোড পুরোপুরি কাজ করছে না, এই পরিস্থিতিতে তারা কি করবেন? স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে যে কিছুটা সময় দেওয়ার জন্য ধীরে ধীরে পদ্ধতি ঠিক হবে। এখানেই সঞ্জিত আমি জানিয়ে রাখতে চাইবো, আজকে কিন্তু পশ্চিমবঙ্গে দ্বিতীয় কনসাইনমেন্ট, অর্থাৎ যে প্রথম ডোজ এর ভ্যাকসিন এসে গেছিল, আজকে বিকেলে কিন্তু দ্বিতীয় কনসাইনমেন্ট, 699,000 ডোজের দ্বিতীয় কনসাইনমেন্ট কিন্তু এসে পৌঁছাচ্ছে। আজ বিকেল 4টা নাগাদ দ্বিতীয় কনসাইনমেন্ট এসে যাবে। আচ্ছা, ফলে ভ্যাকসিনের কিন্তু যথাযথ যোগান এরপরে কিন্তু রাজ্যের কাছে মজুদ হয়ে যাবে, যারা স্বাস্থ্যকর্মীরা রয়েছেন তাদেরকে দুটো ডোজ দেওয়ার জন্য। কিন্তু কোউইন পোর্টালের সমস্যা এবং চিকিৎসা কর্মীদের এই দ্বিধা যতক্ষণ না কাটছে ততক্ষণ কিন্তু যে লক্ষ্যমাত্রা রয়েছে রাজ্যের, অর্থাৎ সেই লক্ষ্যমাত্রায় কিন্তু তারা পৌঁছাতে পারবেন না।